ক্লাস 12 ভোকেশনাল স্টুডেন্টরা, আজকে আমি তোমাদের পড়াবো পরমাণু বোমা দ্বারা হিরোশিমা ও নাগাসাকি ধ্বংস এবং মিনামাটা অশোক। এই দুটোই কিন্তু মনুষ্যসৃষ্ট বিপর্যয়ের ফলে হয়েছিল। 1945 সালে 6ই আগস্ট আমেরিকার জাপানের হিরোশিমা শহরে শক্তিশালী পরমাণু বোমা নিক্ষেপ করে। এই বোমাটা কিসের ছিল? না, তেজস্ক্রিয় ইউরেনিয়াম মৌল দ্বারা গঠিত পরমাণু বোমা। এর 3 দিন পর, মানে 1945 সালের 9ই আগস্ট, দ্বিতীয় পরমাণু বোমা নিষ্ক্রিয় মানে দ্বিতীয় পরমাণু বোমা তেজস্ক্রিয় প্লুটোনিয়াম দ্বারা নিক্ষেপ হয় জাপানের নাগাসাকি শহরে। আমেরিকায় কিন্তু এই দুটি বোমা পরপর জাপানে নিক্ষেপ করে। একটি করে হচ্ছে হিরোশিমা শহরে, আর একটি করে হচ্ছে নাগাসাকি শহরে। আমেরিকার উদ্দেশ্য ছিল জাপান যত তাড়াতাড়ি সম্ভব যেন আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। জাপানে আধিপত্য বিস্তারের জন্য সোভিয়েত ইউনিয়নের আগে জাপানের বিরুদ্ধে যুদ্ধে যেন পরমাণু বোমা ব্যবহার করতে পারে তার পরীক্ষাও করেছিল। আমেরিকা পৃথিবীতে প্রথম পরমাণু বোমা নিক্ষেপ করেছিল পরবর্তী ফল কী হয় তা দেখার জন্য, এবং এই বোমা ফেলার জন্য প্রচণ্ড আগুন ঝড় হয়েছিল হিরোশিমাতে। এবং হিরোশিমাতে 13 বর্গ কিলোমিটার অঞ্চল ধ্বংস হয়ে গেছিল। 63% ঘরবাড়ি এই বোম্বিংয়ের ফলে সম্পূর্ণভাবে ধ্বংস হয়, এবং 92% বিভিন্ন রকমের গঠনমূলক কাজ শহরের মধ্যে আগুনে কিছুটা ধ্বংস ও কিছুটা নষ্ট হয়। এবং এই দুর্ঘটনায়, এই পরমাণু বিস্ফোরণে মৃতের সংখ্যা 1,00,000 থেকে 1,80,000 ছিল, যেখানে মোট জনসংখ্যাই ছিল 3,50,000, সেখানে মৃত্যুই হয়েছিল 1,00,000 থেকে 1,80,000। নাগাসাকি যেহেতু শহরের কেন্দ্র থেকে অনেক দূরে এবং পাহাড়ি এলাকায় অবস্থিত এই নাগাসাকি শহর, সেই জন্য এই নাগাসাকিতে বিস্ফোরণ হচ্ছে শহরের থেকে একটু দূরে হয়েছিল। এবং যে জায়গায় বিস্ফোরণটি হয় তার নাম হচ্ছে উরাকামি উপত্যকা। এই উপত্যকায় 22.7% ঘরবাড়ি কিন্তু বোম্বিংয়ের ফলে আগুনে পুরো পুড়ে গেছিল, এবং হিরোশিমার থেকে কম মৃত্যু হয়েছিল। এখানে মৃত্যু হয়েছিল 50,000 থেকে 1,00,000। নাগাসাকির পরমাণু বোমা অনেক বেশি শক্তিশালী ছিল। উরাকামি উপত্যকার ক্ষতি হয়েছিল খুবই, কিছুই কিন্তু অবশিষ্ট ছিল না। এবারে আমি তোমাদের মিনামাটা অশোক সম্পর্কে কিছু বলব। মিনামাটা হচ্ছে জাপানের সমুদ্র তীরবর্তী একটি ছোট শহর। 1950 সালে মিনামাটা শহরের অধিবাসীরা লক্ষ্য করেন যে বিড়ালগুলি অদ্ভুত আচরণ করছে, এবং এরা রাস্তা দিয়ে লাফিয়ে লাফিয়ে বা নেচে নেচে রাস্তা দিয়ে যাচ্ছে এবং একসময় অবসন্ন হয়ে মারা যাচ্ছে। তারা আরও লক্ষ্য করলেন যে বিড়ালগুলি মার্কারির বিষক্রিয়ায় মস্তিষ্কের ক্ষতি হয়েছে, এবং এদের বলা হতো ড্যান্সিং ক্যাট। জাপানে একটি রাসায়নিক কারখানা ছিল, এবং সেখান থেকে নির্গত বর্জ্যে মার্কারি থাকতো, এবং বর্জ্যগুলি মিনামাটার তীরে ফেলা হতো। 1953 থেকে 1983 পর্যন্ত প্রায় 300 মিনামাটার অধিবাসী মিথাইল মার্কারি দ্বারা সংক্রামিত মাছ খেয়ে মারা যায়। মৌলিক পদার্থ মার্কারি জলে দ্রবীভূত হয় না, জলের তলায় থিতিয়ে যায় এবং মিথাইল মার্কারিতে পরিণত হয়ে সামুদ্রিক ছোট ছোট প্রাণী বা মাছ দ্বারা শোষিত হয় এবং খাদ্য শৃঙ্খলে এই করে প্রবেশ করত। মিথাইল মার্কারি অত্যন্ত বিষাক্ত পদার্থ। এই মাছ খেয়ে বহু জাপানি মারা গেছে। মার্কারির বিষক্রিয়ায় আক্রান্ত এই অসুখকে মিনামাটা অসুখ বা মিনামাটা ডিজিজ বলে। প্রায় 100 শতাধিক মানুষ এই মাছ খেয়ে অন্ধ হয়েছে এবং মস্তিষ্কজনিত অসুখে আক্রান্ত হয়েছে। অনেক সদ্যজাত শিশু মাথা খারাপ নিয়ে জন্মগ্রহণ করেছে। এছাড়া নার্ভের রোগ, মাথার যন্ত্রণা, দৃষ্টিহীনতায় মানুষ আক্রান্ত হয়েছে। প্রায় 3,500 অধিবাসী আক্রান্ত হয়েছে, এবং পৃথিবীতে সম্ভবত জলদূষণ থেকে এটাই প্রথম বিপর্যয়। দীর্ঘদিন ধরে মিনামাটায় সমুদ্র তীরে মার্কারি বর্জ্য পরিত্যাগ করা হয়েছে, কেউ এটা বন্ধ করতে পারেনি। এমনকি জাপান সরকারও কিন্তু এই ঘটনা অস্বীকার করে, শেষ পর্যন্ত 1983 সালে স্বীকার করতে বাধ্য হয়।
ক্লাস 12 ভোকেশনাল স্টুডেন্টরা